এই মা অভয়া, মা অভয়া কালী কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1868 সালে অভয়া মা প্রতিষ্ঠা করেছিলেন মনীন্দ্রচন্দ্র নন্দী। আচ্ছা, হ্যাঁ, কাশিম বাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর পুজো ছিল। হ্যাঁ, তারপর এই মা আস্তে আস্তে আমাকে স্বপ্ন দেয়। স্বপ্ন দেওয়ার পরে আমি এখানে ওই পুজো পার্বণ করতে লাগি, গাছপালা লাগাতে লাগি, এইসব করে আস্তে 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 মা আমার। তখনকার মন্দির চত্বরে এখনকার মন্দির চত্বর কিরকম পার্থক্য দেখছেন? অনেক পার্থক্য। তখনকার মন্দির কেমন ছিল? তখন অল্প লোক ছিল, লোক আসতো, এখন চারিদিক থেকে লোক আসছে। হ্যাঁ, তারপরে মায়ের কি বিশেষ কোনো পূর্ণিমা বা কোন অমাবস্যা পুজো হয়? মায়ের বিশেষ পুজো বলতে মায়ের অঙ্গরাগ হয়ে গেছে, অভিষেক হয়ে গেছে, মায়ের পুজোক্ষ হয়ে গেছে। এখন হাজার হাজার মানুষ, 30-32 হাজার লোক এখানে মায়ের প্রসাদ পাবে। এইটা আর এই এখানকার এই ছয় ফাল্গুনের মাস তো যুগ যুগ ধরে চলে আসছে। এখনো সেই মা ভয়া বই মহাবন্ধু মহা মহারূপে তিনি আছেন। এই এই পুজোতে কি শুধু কি বিষ্ণুপুর গ্রাম, মানে বিষ্ণুপুর গ্রাম থেকে ভক্ত সমাগম না, অনেক অঞ্চল থেকেও আসে ভক্ত? বাইরের লোক আছে, কলকাতার আছে, দিল্লির আছে, কাঁদি, মুর্শিদাবাদ, লালবাগ, সব জায়গা থেকে লোক আছে। আপনার নাম? আমার নাম উমাশঙ্কর চক্রবর্তী। বাড়ি? বাড়ি বিষ্ণুপুর। আমার বাবা ডাক্তার লেট সুরাকৃষ্ণ চক্রবর্তী।